নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/2/2022 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে মোট 8টি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই 8টি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তো দেখে নেবো কোন চাকরির কী গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো নোটিফিকেশানগুলো কী রয়েছে। প্রথম যে নোটিফিকেশানটা এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন গতকালের বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট হসপিটালের আন্ডারে, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালের আন্ডারে যে চাকরির নোটিশ জারি হয়েছিল 30/12/2021, হাউস স্টাফ শিপে, তাতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের হচ্ছে জয়েন করতে বলা হয়েছে 15 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে জয়েন করতে বলা হয়েছে। তো নামগুলো অ্যানেক্সার অ্যানেক্সার টুতে নামগুলো রয়েছে ক্যান্ডিডেটদের, যারা যদি কেউ জয়েন না করে তাহলে পরবর্তী ক্যান্ডিডেট জয়েন হয়ে যাবে, এটা দেয়া বলা হয়েছে। সার্জারি ডিপার্টমেন্টে নোটিফিকেশান। আচ্ছা, 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে এটা আজকে জারি হয়েছে, এই গতকাল, সরি তার গতকাল জারি হয়েছে, পশ্চিম মেদিনীপুরের হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এটি চাকরির নোটিশ জারি হয়েছিল 8/12/2021। তাতে যারা সিলেক্টেড হয়েছেন মেডিকেল কলেজ লেভেল ভাইরাল রিসার্চ ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে, যারা সিলেক্টেড হয়েছেন তাদের নাম রয়েছে দেখতে পাচ্ছেন। এনাদেরকে হচ্ছে জানাতে হবে ইমিডিয়েট, সেই নোটিশ কিন্তু জারি হয়ে গেছে দেখলেন। তো এটা হচ্ছে এনগেজমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান। বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আমাদের উপস্থিত থাকবে, আন্ডারটেকিং চাই, এগুলো সিগনেচার করে নিয়ে যেতে হবে, এটা রয়েছে। নেক্সট 3 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নেবো, এটা হচ্ছে মালদা হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। মালদা হেলথ ডিপার্টমেন্ট থেকে একটি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ হবে। ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার এই পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যে কোনো কমার্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা বিকম হতে হবে, এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার নলেজ এবং স্কিল ল্যান এমনমেন্টের উপর স্কিল থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এই পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন, অবশ্যই। এটার জন্য জেনারেল ইনফরমেশান রয়েছে দেখতে পাচ্ছেন, 100 টাকা ড্রাফট কাটতে হবে, অনলাইন ট্রান্সফার করতে হবে, অনলাইনে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মালদা মেইন অ্যাকাউন্ট ব্রাঞ্চ এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মালদা, অ্যাকাউন্ট নাম্বার 02330103678 93, IFSC কোড রয়েছে PUNB00223320। হার্ড কপি অবশ্যই সাবমিট করতে হবে, এবং অফিস অফ দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ মালদা, পোস্ট ঝালঝালিয়া, JRC ডিস্ট্রিক্ট মালদা, পিন নাম্বার 732102। কতদিনের মধ্যে 17/2/2022-এর মধ্যে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশান ফরম্যাটটাও রয়েছে, আর বিভিন্ন ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে, নম্বরের ভাগগুলো একটু দেখে নেবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এটা পূরণ করে ওই ঠিকানায় পাঠাতে হবে, অবশ্যই ডিমান্ড ড্রাফট সহ। এই নোটিফিকেশান রয়েছে। নেক্সট যে নোটিফিকেশানটা রয়েছে এটা আজকে জারি হয়েছে দেখতে পাচ্ছেন, ডায়মন্ড হারবার হেলথ ডিপার্টমেন্ট থেকে আগের যে চাকরি নোটিশ জারি হয়েছিল 23/2/2021-এ, তার সাপেক্ষে যে যারা স্যানিটারি অ্যান্ড অ্যাটেন্ডেন্ট হিসেবে যারা সিলেক্টেড হয়েছেন বা চাকরি পেয়েছেন তাদের নাম রয়েছে, এনাদেরকে 18 ফেব্রুয়ারির মধ্যে জয়েন হতে হবে, বিভিন্ন ডকুমেন্ট সহ এই দেখতে পাচ্ছেন, এবং এই মেডিকেল সার্টিফিকেটটা কোনো প্র্যাকটিশনার দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে ঝাড়গ্রাম হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে গতকালের, এটা ঝাড়গ্রাম হেলথ ডিপার্টমেন্ট থেকে যে চাকরি নোটিশ জারি হয়েছিল তার সাপেক্ষে দেখতে পাচ্ছেন, 27/12/2021-এর যে চাকরি নোটিশ তার সাপেক্ষে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ বা রিটিন টেস্ট রয়েছে বিভিন্ন পদে। তো কাদের কাদের রয়েছে দেখুন, পদে মেডিকেল অফিসার হিসেবে রয়েছে 9/2/2022-এ 10:30 সময় কাদের রয়েছে, 9/2/2022-এ মেডিকেল অফিসারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, নামগুলো একটু দেখে নেবেন, সিরিয়াল নাম্বার রয়েছে 17 জন টোটাল। তারপর মেডিকেল অফিসার RKSK এর আন্ডারে 6 জন আছে, টাইমটা দেখে নেবেন, 9/2/2021, এটা হচ্ছে স্টাফ নার্স বা সাইকিয়াট্রিক নার্স। তারপরে রয়েছে 9/2/2022-এ 12টা থেকে স্টাফ নার্স NUHM-এর আন্ডারে, নামগুলো এই মানে অ্যাপ্লিকেশান আইডিটা দেখে নেবেন। তারপর রয়েছে
10/2/2022 রয়েছে, 1 থেকে 61 সিরিয়াল নাম্বার, 10টা পর্যন্ত, 62 থেকে 125, ডেটটা সময় টাইমিং, স্টাফ নার্স এনআরসির আন্ডারে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, 16/2/2022 রয়েছে, 10টার সময়। তো আপনারা বিভিন্ন ডকুমেন্ট সহ একদম উপস্থিত থাকবেন দ্য সেকেন্ড ফ্লোর মিটিং হল অ্যাট অফিস অফ দ্য সিএমএইচ জেলা স্বাস্থ্য ভবন রঘুনাথপুর ঝাড়গ্রামের। এই নোটিফিকেশানটা রয়েছে। আচ্ছা, নেক্সট যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নেবো, এটা আজকেই জারি হয়েছে। এটা হচ্ছে বিষ্ণুপুর হেলথ ডিপার্টমেন্ট থেকে একটি চাকরির কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়েছে 2/2/2021 এবং 12/22/2021 নোটিফিকেশানের সাপেক্ষে। দেখুন বিভিন্ন পোস্ট রয়েছে, সেই পোস্টের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে, যে 11/2/2022 রয়েছে কম্পিউটার টেস্ট, আর ইন্টারভিউ রয়েছে 15/2/2022। দেখে নিন, এখানে লিস্টটা রয়েছে, আমি দেখাচ্ছি একটু, ভিডিওটা পজ করে দেখে নেবেন। ল্যাব টেকনিশিয়ান নামগুলো একটু দেখতে নেবেন, দেখে নেবেন, নাম আর বাবার নাম দেওয়া আছে, নামগুলো একটু দেখে নিন। তারপর হচ্ছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান রয়েছে, আইসিটিসি কাউন্সিলার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, মেডিকেল এই পদগুলোতে হচ্ছে মানে এইসব যারা আবেদন করেছিলেন তাদের সাপেক্ষে বাছাই করে এনাদেরা ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখে নেবো, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার হেলথ ডিপার্টমেন্ট থেকে, এটাও একটা কম্পিউটার টেস্ট বা রিটেন টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য শিডিউল প্রকাশিত হয়েছে, হচ্ছে 15/12/2020 নোটিফিকেশানের সাপেক্ষে বা 12/2/2021 নোটিফিকেশানের সাপেক্ষে। কোথায় কবে হবে না, 16 এবং 17 ফেব্রুয়ারি রয়েছে, 10:30 সময়। কোথায় হবে, ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার ডিটিসি সাউথ চব্বিশ পরগনা কুলপি রোড বারুইপুর নিয়ার এসডিও বারুইপুর অফিস কলকাতা 7/144। তো বিভিন্ন রোল নাম্বার মানে অ্যাপ্লিকেশান আইডিগুলো একটু দেখে নিন, অ্যাপ্লিকেশান আইডিগুলো রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ব্লাড ব্যাঙ্ক, কাউন্সিলার ব্লাড ব্যাঙ্ক, তারপর হচ্ছে আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান, আইসিটিসি কাউন্সিলার, লেডি কাউন্সিলার হচ্ছে, তারপরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ইন ইউএলবিএস আন্ডার ইন ইউএম, ব্লাড ব্যাঙ্ক টেকনিক্যাল সুপারভাইজার, এই পোস্টগুলোতে রয়েছে। তো আপনারা বিভিন্ন ডকুমেন্টস সহ উপস্থিত থাকবেন অবশ্যই। আচ্ছা, নেক্সট আরেকটি যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নেবো, এটা আজকেই জারি হয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে, 127 জন ক্যান্ডিডেট রেকমেন্ডেড হয়েছে, যেটা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে চাকরি রেকমেন্ডেড পেয়েছে তাদের মেডিকেল পরীক্ষা সংক্রান্ত নোটিশ জারি হয়েছে। মেডিকেল পরীক্ষা আর হবে, দেখতে পাচ্ছেন টাইম দেওয়া রয়েছে 11/2/2022, 18/2/2022 এবং 21/2/2022 পর্যন্ত সিরিয়াল নাম্বার, 11/2/2022 1 থেকে 25 সিরিয়াল নাম্বার, তারপর 26 থেকে 60 সিরিয়াল নাম্বার, আর 18/2/2022 61 থেকে 95, 96 থেকে 130, আর 21/2/2022 131 থেকে 165, 166 থেকে 172। মেডিকেল পরীক্ষার জন্য বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। তো যাদের যাদের মেডিকেল পরীক্ষা রয়েছে নামগুলো একটু দেখে নেবেন, এনারা চাকরি পেয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, রেকমেন্ডেড হয়েছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হিসেবে যারা চাকরি পেয়েছেন তাদের মেডিকেল পরীক্ষা হবে। তো ভিডিওটা অবশ্যই পজ করে দেখে নেবেন, দেখুন নামগুলো একটু দেখে নেবেন, অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবেন নামগুলো, 172 জনের নামের লিস্ট রয়েছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের থেকে এই বিভিন্ন চাকরির খবরগুলো আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।